প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সেট ফাংশনের 2.1, 8, 9 এবং 10 নাম্বার নিয়ে টিউটোরিয়াল দিব। তো যারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখোনি, তারা আমার পর আগের টিউটোরিয়ালগুলো দেখে নিবে। দেখলে এখন এই যে 8, 9, 10 যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, প্রথমে 8-এর ক নাম্বারে যেটা দেওয়া আছে যে পি মান এ, কিউ মানে তো বিসি হলে পি গুণন কিউ। আসলে এটা গুণ না, এটা হচ্ছে যে তোমার দুইভাবে না আমি এটা ডাকতে পারো, একটা হচ্ছে কার্তেসীয় গুণাঙ্ক অথবা ক্রোস গুণ, আর কার্তেসীয় গুণাঙ্ক অথবা ক্রোস গুণ, এবং কিউ গুণ ক্রোস পি নির্ণয় করো। আচ্ছা, তো আমরা অঙ্কগুলা করি। এখানে দেওয়া আছে পির মান এ সেট এবং তোমাকে পি কার্তেসীয় গুণাঙ্ক কিউ এবং কিউ কার্তেসীয় গুণাঙ্ক পি নির্ণয় করতে হবে। তাহলে এখন পি কিউ ইকুয়াল টু পির মান কত? এখানে পির মান হলো এ সেট কার্তেসীয় গুণাঙ্কর নিয়ম হচ্ছে প্রথম যে সেটটা থাকবে সেই সেটটা দিয়া পরবর্তী যে সেটটা থাকবে প্রতিটি উপাদানের সাথে গুণাঙ্ক করা। আমি আবার বলতেছি, কার্তেসীয় গুণাঙ্ক নিয়ম হচ্ছে প্রথম যে সেটটা থাকবে, এখানে প্রথম সেট হলো এটা, এবং পরের যে সেটটা থাকবে তো প্রথম সেটটা দিয়ে গুণ করতে হবে পরবর্তী সেটের উপাদানগুলোকে। তাহলে আমরা এটাকে পাই, তাহলে এটার সাথে এ বি দিয়ে একটা সেট পাই। তখন তখন সেকেন্ড ব্র্যাকেট হবে না, আসলে অ্যাকচুয়ালি এটা হবে তখন ফার্স্ট ব্র্যাকেট এ বি। এটা হলো নিয়ম, কার্তেসীয় গুণাঙ্ক নিয়ম, এ বি একটা, তারপর কমা দিলা, আবার এ দিয়ে সি দিয়ে এ সি একটা, তারপর শেষে হলো তোমার সেকেন্ড ব্র্যাকেট, আবার কিউ কিউ এর মান হচ্ছে তোমার বি সি, আর এর মান হলো একটু আগে আমি বলেছি যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের উপাদানের সাথে গুণ হবে, তাহলে বি এ আবার সি এ,
এটা ক নাম্বার গেল। এবার তোমাদের খ নাম্বার দেখো, এ মান একটা সেট দেওয়া আছে 3 4 5, বির মান হচ্ছে 5 6 সেট দেওয়া আছে এবং সি এর মান এত 100 হলে এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণাঙ্ক সি নির্ণয় করো। এবার খ নাম্বার দেখো, তোমার দেওয়া আছে এর মান 3 4 5, বির মান 4 5 6, সি এর মান 100। এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণাঙ্ক সি নির্ণয় কর। তাহলে আমার প্রথমে এ ইন্টারসেকশন বিটা নির্ণয় করে নেই। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু তাহলে 3 4 5, ইন্টারসেকশন 4 5 4। ইন্টারসেকশনের তো নিয়ম তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে শুধুমাত্র কমন যে সংখ্যাগুলো থাকবে সেগুলো নেওয়া লাগবে, এখানে 4 5 শুধু কমন। তাহলে আমাদের এইটা এই নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণাঙ্ক সি। তাহলে এটার মানে ইন্টারসেকশন বি অলরেডি আমরা পেয়ে গেছি 4 5 সি, সি এর মান হচ্ছে 100। তো কার্তেশীয় গুণাঙ্ক নিয়ম হচ্ছে যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের প্রতিটি উপাদানের সাথে গুণাঙ্ক। তাহলে এ যেহেতু প্রথম সেটে দুইটা সংখ্যা আছে তাহলে প্রথম সংখ্যাটা আমরা প্রথমে নেব, নিয়ে তারপরে পরবর্তী সংখ্যাটা নেব। তো প্রথমে মনে করলাম যে আমাদের 5 নাই, তাহলে শুধুমাত্র 5 নাই, শুধু 4 আছে। তো 4 কে দিয়ে আমরা দ্বিতীয় উপাদানের সাথে করব। তাহলে এখানে 4x একটা আবার 4y একটা, এবার আমরা 4 বাদ দিব, 5 থাকবে। তাহলে অ্যাজ ইট ইজ আমরা ওই 4-এর মতো করে করে তাহলে 4 বাদ দিলে থাকে তাহলে 5x 5y, শেষে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে দেখো গ নাম্বার, গ নাম্বার দেওয়া আছে পি এর মান একটা সেট দেওয়া আছে, কি এর মান একটা সেট আছে এবং আর পি ডিভাইডেড কি হলে এত নির্ণয় করো। তাহলে আমরা ওইটার মতোই করি, তোমার দেওয়া আছে পি এর মান তিন পাঁচ সাত, কিউ এর মান 5 7 এবং আর এর মান পি অবলিক কিউ। তাহলে অতএব যেহেতু আমাদের
p ইউনিয়ন q কার্চ সমীকরণ কো r নির্ণয় করতে হয় তো প্রথমে আমরা p ইউনিয়ন q নির্ণয় করি p ইউনিয়ন q আচ্ছা p এর মান কত আছে 3 5 7 ইউনিয়ন q 5 7 ইউনিয়ন নিয়ম হচ্ছে যে কমন আনকমন সবই নিতে হবে এবং ডুপ্লিকেট হলে একটা নিতে হবে তাহলে 3 5 7 হচ্ছে আমাদের p ইউনিয়ন q এর মান এখন দেখো r এর মান তোমার দেওয়া আছে p p divided q তো এটা আমরা p এর মান কত দেওয়া আছে 3 5 7 divided q q q q এর মান দেওয়া আছে 5 7 আচ্ছা তো divided মানে একটা ভাগের মতো তো এখানে 5 7 আছে 5 7 বাদ দিলে শুধু কি থাকে তিন থাকে তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে p ইউনিয়ন q গুণন r তাহলে তাহলে p ইউনিয়ন q কার্টেসিয়ান গুণাঙ্ক r ইকুয়াল টু তো এটার মান আমরা অলরেডি বের করে নিয়েছি 3 5 7 কার্টেসিয়ান গুণাঙ্ক আর আর এর মান কত 3 তো কার্টেসিয়ান গুণাঙ্ক নিয়ম হচ্ছে যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি সেট তাহলে 3 প্রথমে আমরা এই দুটা বাদ দেই 5 7 মনে মনে ধরে নিলাম যে 5 7 না তাহলে 3 আছে 3 তাহলে 3 3 এরপর 3 বাদ দিলাম 5 আছে 5 3 এরপর হচ্ছে তোমার 7 3 এরপর দেখো 9 নাম্বার 9 নম্বরে তুমি বলেছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণকের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তাহলে 35 হলো এ 45 হলো বি তার মানে 35 এবং 45 এর গুণকগুলো তোমাকে বের করতে হবে বের করে 35 এবং 45 গুণকে বের করে ওই সেই গুণকে তোমার এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করলে হয়ে যাচ্ছে দেখো 9 নাম্বার তো তোমার 35 এর গুণকগুলো হচ্ছে মানে গুণক হচ্ছে যে 35 কে 35 সংখ্যাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে গুণক তো এক দ্বারা ভাগ করা যায় তোমার 5 7 35 7 5 আর কোন সংখ্যা দিয়ে 35 কে 35 দিয়ে ভাগ করা যায় তার মানে 1 5 7 35 হচ্ছে তোমার 35 এর গুণক তাহলে সুতরাং এ ও বি যথাক্রমে 35 এবং 45 তাহলে 35 হলো এ 45 হলো বি সুতরাং তাহলে এ হচ্ছে তোমার 1
5 7 35 এরপর হচ্ছে 45 গুণিয়ক গুলো হচ্ছে কত হয় 1 3 5 5 নং 45 9 3 15 নং 45 45 তাহলে অতএব আমরা লিখতে পারি b equal to b 1 3 5 9 15 45 a union b এবং a intersection b নির্ণয় করো এখন a union b তো এর মান পেয়ে গেছি আমরা b এর মানও পেয়ে গেছি তাহলে এর মানটা হলো 1 5 7 35 union 1 3 5 9 15 45 তাহলে কমন আনকমন তোমাকে সবই নিতে হবে তাহলে এখানে 1 3 1 3 5 9 15 45 আবার তোমাকে এ ইন্টারসেকশন বি তাহলে 1 5 7 35 ইন্টারসেকশন 1 3 5 9 15 45 তো কমন এখানে কি কি আছে এখানে কমন তোমার 5 আছে কমন 1 আছে 5 আছে এই দুটো এরপর হচ্ছে তোমার 10 নাম্বার 10 নম্বরে বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো জিনিসটা আবার একটু ভালো করে বুঝি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে তার মানে এমন সংখ্যা দ্বারা আমরা ভাগ করব যেটা প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তার মানে সংখ্যাটা অবশ্যই 31 এর চাইতে বড় বোঝা যাচ্ছে ঠিক আছে তো এটা আমরা কিভাবে করব এখানে আমরা আমি করে নিচ্ছি সমাধান আমরা এটা লিখে নিলাম যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে
যে সংখ্যাটি 31 অপেক্ষা বড়। এবং সংখ্যাটি তাহলে কি হবে? তোমার 346 বিয়োগ 31 তাহলে কত হয়? 315। এটা কত? 556। 556 বিয়োগ 31 বিয়োগ করলে কত হয়? 525। তো মনে করি তো 31 অপেক্ষা বড়, 315 এর গুণিয়কের সেট এ এবং 525 এর গুণিয়কের সেট বি ধরলাম, মানে 315কে আমরা এ মনে করলাম আর 525কে বি সেট মনে করলাম। তাহলে দেখো তাহলে 315 গুণিয়ক গুলো কি কি আমরা বের করে নেব। 315 ইকুয়াল টু 1 গুণন 315, আবার 2 দিয়ে ভাগ করা যায় না, 315কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 × 3 = 15, তাহলে 105। তাহলে 3 × 105, 4 দ্বারা তো করা যায় না, 5 দিয়ে করা যায়, তাহলে 5 × 63, 7 দিয়ে করা যায়, 7 = 45, 9 = 35, 15 দিয়ে করা যায়, 15 × 21, আবার এইদিকে তোমার 525কে আমরা করা যায় তাহলে 1 × 525, 3 দিয়ে করা যায়, 175, 5 দিয়ে করা যায়, 105, 7 দিয়ে করা যায়, 72, 8 × 15, 35, 21, 25। তাহলে দেখো অতএব এর মান আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু 31-এর চাইতে 31 অপেক্ষা বড়, তার মানে এখানে যতগুলো সংখ্যা আমরা পাইছি 31-এর চাইতে যে সংখ্যাগুলো বড় সেই সংখ্যাগুলো আমাকে নিতে হবে। তার মানে এখানে তোমার 35, 45, 63, 105, 315 এবং পি, এবং পি এর মানটা কি হচ্ছে 31-এর চাইতে বড় কি আছে, এটা 35 তো মান
পঁয়ত্রিশ, পঁচাত্তর, 105, 175, 525। এখন তাহলে নির্ণয় সেট, এ ইন্টারসেকশন বি, তোমার মানগুলো বাসায় দাও। 35, 45, 63, 105, 315। ইন্টারসেকশন 35, 75, 105, 175, 525। তো শুধু কমন সংখ্যা 35, শুধু কমন 35, 45 নাই, 63 নাই, 105, 105 আছে, দুই জায়গায় আইটিসি নাই, এইটাই। তার 35 এবং 105 হচ্ছে তোমার নির্ণয় সেট। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, নিচে কমেন্ট করে জানাবে, জানালে আমি সেগুলো অ্যান্সার করার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে।